প্রিয় দর্শক আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের আজকের যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আগামী দশকে বাসযোগ্য রাজধানী হিসেবে ঢাকা আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের প্যানেলিস্টরা কি বলছিলেন তাদের মন্তব্য এখন চলে যাব আমরা আমাদের আজকের অডিয়েন্সদের কাছে এবং শুনতে যাব তাদের কি প্রশ্ন আছে আমাদের প্যানেলিস্টদের কাছে আপনারা কারা কোয়েশন জি পিছনে ভাই আপনি হাউজিং কোম্পানির যে হারে বিল্ডিংগুলো তৈরি করতেছে বিভিন্ন কোডগুলো তারা মানে না জন্য কোনো দুর্ভাগ্য হচ্ছে এবং আমাদের পরিবেশটার ভারসাম্য নষ্ট হচ্ছে এ থেকে পরিত্রানের উপায় আমরা জানতে যাচ্ছি ধন্যবাদ দিবাল ভাই হ্যাঁ প্রথমেই বলে রাখি যে এই যে সচেতনতা আপনি প্রজন করলেন এটি সাধুবাদ যোগ্য তরুণদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে এটি ভীষণ ভীষণ একটা আসার বিষয় আর সেই সঙ্গে মনে রাখা দরকার আমরা পরিকল্পিত নগরায়নের মাস্টার প্ল্যান ডিটেইল এর প্ল্যান ডেভেলপমেন্ট করে ফেলিছে শুধু বাস্তবায়নের জায়গায় দাঁড়িয়ে এরকম অবস্থায় যে সমস্ত অবৈধ প্রকল্প রয়েছে যে সমস্ত অবৈধ কার্যক্রম রয়েছে বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো আইনে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সুদৃঢ়ভাবে সেই ব্যবস্থা নেওয়ায় সরকারকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাধ্য করতে হবে এই কাজটুকু করতে পারলেই আমরা এই ভারসাম্যহীন এই উন্নয়নকে প্রতিহত করতে পারবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জনগণ সচেতন হওয়ার কারণে এবং সকলে মিলে প্রতিরোধ করার কারণে এটি কমে আসতে শুরু করেছে নিশ্চয়ই আমরা এটাকে সম্পূর্ণ বিলিং করতে পারবো একদিন ধন্যবাদ আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে নকি স্যার আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনার কি মন্তব্য এই কোয়েশ্চেনটা নিয়ে আপনার অ্যানসারটা আসলে আইন প্রয়োগ করার একটা বিষয় আবার আইন কিন্তু মান্য করারও একটা বিষয় যেমন আমরা ফার সিস্টেম চালু করেছি এবং আমরা আশা করেছিলাম যে এতে করে নগরের ভিতরে ওপেন স্পেসের পরিমাণ বাড়বে কিন্তু দেখা গেলো যে ডেভেলপাররা যেটা করেছে তারা হলো যে জমির পুরোটা জুড়েই বিল্ডিং করেছে এবং যেই স্পেসটা ছাড়তে হবে সেটা তারা ইন্টেরিয়ারে কোর্টিয়ার হিসাবে করেছে যাতে তারা ওই স্পেসটার উপরে সম্পূর্ণ নিজের দখল রাখতে পারে এখন মানুষ যদি সব কিছু তার নিজের দখলে রাখতে চায় তাহলে এটা একটা গ্রাম্যতা আসলে গ্রাম কিন্তু ভালো কিন্তু গ্রাম্যতা ভালো নয় আর যেটা ইকবালের সাথে আমি সম্পূর্ণ একমত একটা একটা আরবান অ্যাটিটিউড আমাদের লাগবে আমি সবার কাছে একটা অনুরোধ করব দেখার জন্য যে এই যে সাত মসজিদ রোডে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সামনে দেয়াল না দিয়ে রাস্তায় খুলে দিয়েছে অর্থাৎ তাদের ভিতরের স্পেসগুলোকে এক্সপোজ করে দিয়েছে সেখানে কিন্তু কোনো অবৈধ দোকান হয় না বা কোনো সমস্যা হয় না যারাই দেয়াল দিয়েছে দেয়ালের এই পারে দোকান বসে ওই পারে যে কে বসে আমরা জানি না অনেক অপরাধ হয়তো যে এই যে যে আমরা শহরকে দেব তাহলে শহরও আমাদেরকে দেবে জি ধন্যবাদ স্যার আমরা আরো কিছু প্রশ্ন নিব থেকে আমার প্রশ্নটি হচ্ছে প্রফেসর ফিরোজ আহমেদ স্যারের কাছে যে ঢাকা শহরে জ্যানজট নিরসনের জন্য ফ্লাইওভার করা হচ্ছে কিন্তু তার ফলে দেখা যাচ্ছে যে খনিকটা জ্যামজট যদিও নিরসন হয়ে থাকে কিন্তু পরিবেশের উপর সেটি মারাত্মক প্রভাব ফেলতেছে আমরা কি ফ্লাইওভার ছাড়া আমাদের ঢাকা শহরকে চিন্তা করতে পারি না ধন্যবাদ ঢাকা শহরে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার তৈরি করা হয়েছে কিন্তু ফ্লাইওভার একমাত্র সলিউশন নয় কারণ ফ্লাইওভার এক জায়গা থেকে একটা কিছু কিছুটা জায়গায় হয়তো যানজট কমিয়েছে কিন্তু যেখানে গিয়ে ভেহিকেলগুলো নামছে দেখা যাচ্ছে তার কাছাকাছি কোথাও আবার যানজট সৃষ্টি হচ্ছে সুতরাং এটা তো আসলে একটা পুরোপুরি সলিউশন নয় আমরা যদি মাস ট্রান্সপোর্টের একটা এফিশিয়েন্ট ব্যবস্থা না করতে পারি তাহলে এই যানজটের কোনো সমস্যা হবে না পৃথিবীর কোনো শহর নাই যে শহর অ্যাকচুয়ালি একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে না করিয়া এই প্রবলেমের সলিশন করতে পারছে আমাদের এখানে ফ্লাইওভার হচ্ছে এক্সপ্রেসওয়ে হচ্ছে দেন এখন স্কাই ট্রেন হবে তো এই সবগুলো আসলে এর পরিবহন ক্ষমতা অতটা নয় যতটা লোকজন আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে তার চেয়ে বড়ো একটা কথা হচ্ছে যে অন্য অন্য শহরে বড়ো বড়ো শহরে যে ট্রাফিকের জন্য অর্থাৎ রাস্তার গাড়ি চলার জন্য যে রাস্তা থাকে হাঁটার জায়গা থাকে তার প্রায় সমান এখানে আমাদের ঢাকা শহরে অনেক লোক হাঁটে এক জায়গা থেকে এক জায়গায় যায় এবং হাটার যদি ভালো রাস্তা থাকতো তাহলে কিন্তু অনেকেই গাড়ি বা রিক্সা ব্যবহার না করেও হেঁটে যেতেন তো সেই হাটার জায়গাটা আসলে নেই যাও আছে তাও ফুটপাথ দোকানদার দখলে সুতরাং এই সমস্যার জন্য আসলে আমাদের যানজটটা আরও দিন দিন বাড়তেছে আমাদের কি করণীয় তাহলে না আমাদের করণীয় অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটাই স্টার্টিং থেকে আমাদের একটা বড় রকমের প্ল্যান নিয়ে আগানো উচিত ছিল আমাদের যে ঢাকা শহরে যে যেসব এই যে শর্টকাট অল্প একটু জাস্ট হয়তো একটা ফ্লাইওভার করে একটা রাস্তার একটা ট্রাফিক জ্যাম এটা তো আসলে আমি স্যারের সাথে যুক্ত করতে চাই অন্য একটা বিষয় আমরা পরিবেশ আন্দোলন কর্মীরা স্যারের নেতৃত্বেই আমরা এই কথাগুলি দিন ধরে বলে আসছি প্রথমত হচ্ছে দৃশ্যমান উন্নয়ন হিসেবে ফ্লাইওভার একটা উন্নয়ন হতে পারে কিন্তু মনে রাখতে হবে গণপরিবহন ব্যবস্থা ছাড়া একটি নগর বাঁচতে পারে না গণপরিবহন ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা যেখানে সবচেয়ে বেশি মানুষকে স্বল্পতম খরচে দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমাদের এই ঢাকা শহরে প্রতিদিন দুই কোটি পাঁচ থেকে দুই কোটি দশ লক্ষ ট্রিপ তৈরি হয় আমি বাসা থেকে এখানে আসলাম এটি একটি ট্রিপ এই ট্রিপের আপনারা যদি মডেল শেয়ার চিন্তা করি যে এই টোটাল ট্রিপের যদি ক্যারেক্টারটা দেখি এর প্রায় পঞ্চাশ শতাংশ আটান্ন থেকে পঞ্চাশ শতাংশ হচ্ছে পায়ে হেঁটে অথবা রিক্সায় করে মানুষ যাচ্ছে এবং এর ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড় থেকে দু কিলোমিটার যেটা পৃথিবীর যে কোনো উন্নত দেশে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া কুয়ালালামপুর বলেন সেই সমস্ত দেশে এটি মানুষ হেঁটেই যায় ট্রাম স্টেশন পর্যন্ত মেট্রো স্টেশন পর্যন্ত তার মানে আমরা প্রায় পঞ্চাশ ষাট শতাংশ যানজট বা এই যানজটের উপর প্রেশা আমরা কমিয়ে ফেলতে পারি যেটা স্যার বললেন পথচারী প্রাধান্য একটি সড়ক নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে কিন্তু যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান জায়গা থেকে অনেক বেশি মানুষকে ধারণ করার অ্যাটিচিউডে ওই সে আরবানিজমের কথা আসে আমরা কার্যক্রম না নিতে পারব এটি হবে না জি ধন্যবাদ আমরা আরও কিছু কোয়েশ্চেন নিব আপনি জি আপু আমি সাইগা বিনতে জামান তরিন ইংলিশ ডিপার্টমেন্ট স্ট্যাম্পুড ইউনিভার্সিটি আমরা সবাই জানি এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে ঢাকা শহরের পানির লেয়ারটা অনেক নিচে তো আগামী দশ বছর পরে পানি লেয়ারটা আরও নিচে চলে যাবে তখন মানে এই পানি সরবরাহের ব্যবস্থাটা কীভাবে হবে আমি মূল ভাইয়ের কাছে আমার প্রশ্ন উনি ঢাকা শহর নিয়ে অনেক আশাবাদী প্রশ্ন মানে আশাবাদী কথা বলেছেন তো যুব সমাজের প্রতিনিধি হিসাবে আপনার কি মনে হয় ওই পানি সরবরাহের ব্যবস্থাটা কি হবে নেক্সট সলিউশনটা কী ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন আপনি বসতে পারেন এই কোয়েশ্চেন নিয়ে আমরা যাবো ভাই আপনার কাছে কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিব দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতি নেব এবং ফিরে এসে আমাদের এই চমৎকার আলোচনা আমরা কন্টিনিউ করব